ইফতারে ছোলামুড়ির সাথে জিলাপি যোগ করা যাবে কিনা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এখন তুঙ্গে। তবে আলাদা মিষ্টান্ন হিসেবে জিলাপি কম বেশি সবারই প্রিয়, আর তা যদি হয় কোনো এলাকার বিখ্যাত জিলাপি তাহলে যেন কথাই নেই। রাজশাহীর বাটার মোড়ের আড়াই প্যাঁচের রসালো জিলাপিও বেশ জনপ্রিয়। সাত দশক ধরে রাজশাহীর মানুষের মনে জায়গা করে নিয়েছে এই জিলাপি। পঞ্চাশের দশকে মহানগরীর রানী বাজারে তৈরি করা হয় ভিন্ন স্বাদের এই জিলাপি। গমের ময়দার সঙ্গে চাল ও মাসকলাই ডালের গুঁড়ার মিশ্রণে তৈরি রসে টইটুম্বুর আর মচমচে জিলাপির টানে সারা বছরই ভিড় লেগে থাকে এই দোকানে। আর রমজানে ইফতারের জন্য জিলাপি কিনতে ছোট্ট এই দোকানটিতে ভিড় বাড়ে কয়েক গুণ। বাটার মুড়ের জিলাপিটা এটা ভালো লাগে, এর জন্য এটা খাওয়ার জন্য নেওয়া হয়। ইফতারিতে একটা আইটেম মিষ্টি রাখি, এই বাটার মুড়ের জিলাপিটাই বেশি ভালো লাগে। অনেক টেস্টি আর রাজশাহীর সবচেয়ে নাম করা জিলাপি বাটার মুড়ের। আমরা এটা অনেক আগের থেকে খেয়ে আসতেছি, আমার দাদারা বাপরা ওনারাও খেয়ে আসছে, আর অনেক পুরনো দোকান এটা, আর এই জিলাপি অনেক টেস্টি। লোহার কড়াইয়ে গরম তেলের মধ্যে পেঁচিয়ে ছেড়ে তৈরি করা হয় জিলাপি। এরপর তেল থেকে তুলে চিনির রসের মধ্যে ডুবানো হয়। এই জিলাপির স্বাদ ও মান মন কাড়ে মিষ্টিপ্রেমীদের, আর কোনো কোনো ক্রেতার কাছে এই জিলাপি ছাড়া তাদের ইফতারই যেন অপূর্ণ। আমি 1980 সাল থেকে এখানে জিলাপিটা খাই, আমার বাল্যকাল থেকে ক্লাস 6 থেকে অদ্যাবধি খাই এখানকার জিলাপি। অন্য অন্য দোকানের চেয়ে আমার বেশি টেস্টি। আমার ফ্যামিলি আমার পাশে ঘোরা মারা, আমাদের পাড়ার ম্যাক্সিমাম লোক এখানে জিলাপি কিনে, প্রতিদিন কষ্ট হলেও এখানে জিলাপি কেনার জন্য আসি। বাটার মোড়ের এই জিলাপির কদর রয়েছে তিন প্রজন্ম ধরে। 1954 সালের দিকে জিলাপির এই দোকানটি প্রতিষ্ঠা করেন শোয়েব উদ্দিন। এখন দোকানটি চালান তার নাতি শামীম হোসেন। শুরুতে এর কারিগর ছিলেন যামিনী সাহা। 1980 সালে বাবার মৃত্যুর পর কারিগর হন কালীপদ সাহা। এখন এই দায়িত্ব পালন করছেন তার সাবেদ সাফাদ আলী। আমাদের তো প্রসেসটা হলো অন্য সব কিছু আলাদা, এই প্রসেস তো অনেকে জানে না, বা অনেকে আছে অনেকে জিজ্ঞেস করে, আমরা তাদেরকে বলাও যাবে না। এটা একটা আলাদাই একটা মেথড আর কি, যেটা বলা যায় যে জিলাপির যে হলো সাধারণ যে প্রসেস এটা সম্পূর্ণ আলাদা। এটা আমাদের যে মানে বাপদাদাদের যে সময় থেকে চলে আসে ওটাই ধরে রেখেছি। রমজানে প্রতিদিন এখানে তৈরি হয় 150 কেজির বেশি জিলাপি, যা বিক্রি হয় 200 টাকা কেজি দরে। Is it easy? Is it easy?